একুশে জুলাই সভাকে কেন্দ্র করে আদালতে অস্বস্তিতে বিজেপি উলুবেরিয়া সভা করার অনুমতি সংক্রান্ত মামলায় অস্বস্তিতে পড়েছে বিজেপি আদালতে প্রশ্নের মুখে বিজেপির দিন নির্বাচনের সিদ্ধান্ত ঠিক কি হয় আজ আদালতে সওয়াল জবাবের সময় জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক বিচারপতি মৌসুমি ভট্টাচার্য আজ ঠিক কি বলেন এই মামলার সওয়াল জবাবের সময় দেখো প্রথমত বিজেপির যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য ছিল তারা একুশে জুলাই হাওড়ার উলুবেড়িয়াতে একটি সভা করতে চান এবং যেই সভার মূল বক্তা বা অন্যতম প্রধান বক্তা শুভেন্দু অধিকারী এবং এই সভার জন্য এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি মেলেনি তারা বারবার থানার কাছ থেকে পুলিশ সুপারের কাছ থেকে এসডিওর কাছ থেকে অনুমতি চেয়েছেন কিন্তু তারা অনুমতি পাননি একেবারে একেবারে সরাসরি এই মামলার ক্ষেত্রে বিজেপির আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের প্রশ্ন হচ্ছে যে একুশে জুলাই দিনটিকে কেন নির্বাচিত করা হলো বা একুশে জুলাইতেই এই সভা করতে হবে তার সিদ্ধান্ত কেন নেওয়া হলো এই দিনটির কি আলাদা করে কোনো মাহাত্ম বা আলাদা করে কোনো বিশেষত্ব আছে এই প্রশ্নের কোনো রকম উত্তর কিন্তু বিজেপির আইনজীবীদের নেই বলা ভালো কোনো গ্রহণযোগ্য উত্তর বিজেপির আইনজীবীদের কাছে নেই তাদের বক্তব্য হলো যে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রচার করবার জন্যই তারা ওই দিনটিকে বেছে নিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের পাল্টা প্রশ্ন হচ্ছে যে এটা যদি কবিগুরুর জন্মদিন হতো বা অন্য কোনো এই ধরনের বিশেষ অনুষ্ঠান হতো সেক্ষেত্রে ওই দিন নির্বাচনের সিদ্ধান্তের একটা গ্রহণযোগ্যতা থাকতো কিন্তু প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার তো সপ্তাহের যেকোনো দিন করা যেতে পারে সেটা একুশ জুলাই না হয়ে বাইশ তেইশ যে কোনো দিন হতে পারে নির্বাচন করা হলো তার কোনোরকম গ্রহণযোগ্য উত্তর কলকাতা হাইকোর্টের কাছে নেই ফলত এই ধরনের একাধিক প্রশ্নের মুখে এবং বারবার একই প্রশ্নের মুখে বিজেপির আইনজীবীরা কার্যত অস্বস্তিতে পড়েছেন ফলে এই মামলা পরবর্তী শুনানির জন্য বিকেল সাড়ে তিনটের সময় ধার্য করা হয়েছে সেই সময় বিজেপির আইনজীবীরা আবারও আদালতে আসবেন এবং তাদের যে অন্যান্য যুক্তি থেকে থাকলে সেই যুক্তি আদালতে তারা পেশ করবেন এবং তারপরেই আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু শুনানির এই পর্যায় পর্যন্ত বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের প্রশ্নে বিজেপির আইনজীবীরা এই মুহূর্ত পর্যন্ত কার্যত অত্যন্ত অস্বস্তিতে মাধুরী ধন্যবাদ সৌভিক গত দুবারের মতো এবারও ভার্চুয়ালি হোক একুশে জুলাই এর সভা অথবা কড়া গাইডলাইন মেনেই সভা হোক হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়ে গিয়েছে এবং কোভিড গাইডলাইন মেনেই সভার অনুমতি দেওয়া হয়েছে আদালতে জানালো রাজ্য শুনানি শেষ রায়দান স্থগিত অন্যদিকে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের থাকার ব্যবস্থা হয়েছে সল্টেকের সেন্ট্রাল পার্কেও হয়েছে থাকার ব্যবস্থা